বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে স্বজন পোষণ, একনায়কতন্ত্র সহ একাধিক অভিযোগে নিয়ে নিজের পদ থেকে পদত্যাগ করলেন বর্ধমান সদর জেলা যুব বিজেপির সভাপতি শুভম নিয়োগী। শুভমের অভিযোগ, তার পদকে অপমানিত করেছে জেলা সভাপতি। শুভমের দাবি, কয়েকদিন আগে একটি সাংবাদিক সম্মেলনে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাঁ জানিয়েছিলেন শুভম নিয়োগীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়ে তাকে কিছু জানানো হয়নি বলেই জানান শুভম। আমি 17 বছর বয়সে দল করছি, আমার বিরুদ্ধে 14টি কেস আছে, দুবার 28 দিন জেল খেটেছি, 20 বছর বয়সে জেলা যুব সভাপতির দায়িত্ব পায়, সবটাই দল করতে গিয়ে, কিন্তু বর্তমান সভাপতি দলের জন্য কিছু করেননি। তিনি ভয়ে নিজের বাড়িতে বা ফ্ল্যাটে থাকেন না, নিজের ইচ্ছামতো জেলা কমিটি বসিয়েছেন, সেখানে গুরুত্বপূর্ণ জেলার নেতারা স্থান পাননি, অসহায় বোধ করেছি, সেই কারণে জেলা যুব সভাপতির পদ থেকে ইস্তফা বলে জানালেন শুভম। তিনি দলের একনিষ্ঠ কর্মী হিসাবে থাকার পাশাপাশি এই সভাপতির বিরুদ্ধে পথে নামবেন বলে জানালেন শুভম। সামনে পৌরসভা নির্বাচন, তার আগে শহরের তৃণমূল একত্রিত দুর্নীতির খবর মিডিয়াতে উঠে আসছে, কিন্তু এই বিষয়ে সভাপতি কোনো আন্দোলন করছেন না, এমনকি অন্যান্য দলগুলি দেওয়াল লিখন শুরু করলেও জেলা বিজেপি এখনও সেই কর্মসূচি শুরু করতে পারেননি। এই জন্য জেলা বিজেপির সভাপতিকেই কাঠকড়ায় তোলেন শুভমবাবু। পাশাপাশি নতুন জেলা কমিটির স্বজন পোষণের অভিযোগ তুলে শুভম জানান, এই জেলাতে মতুয়া সম্প্রদায়ের প্রচুর ভোট আছে, কিন্তু সেই মতুয়া সম্প্রদায়ের কাউকেই নতুন জেলা কমিটিতে রাখেননি সভাপতি। গোটা বিষয়টি সবিস্তারে রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলেন, প্রয়োজনে সভাপতির বিরুদ্ধে পথে নামার কথা জানালেন পদত্যাগকারী এই যুবনেতা। দেখুন, একটা জিনিস যে অনেকদিন ধরেই চলছে, আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট মাননীয় সম্মানীয় অভিজিৎ তাঁ মহাশয়, তিনি নাকি, আমি মিডিয়াতে দেখতে পেলাম, তিনি মিডিয়ার সামনে বলেছেন যে আমাকে নাকি আমার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমাকে আমার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে কোনো রকম খবর নেই, রাজ্য থেকেও কোনো রকম খবর দেয়নি, কারণ আপনারা সবাই জানেন জেলা সভাপতি তিনটে করে নাম পাঠানোর পর রাজ্য সভাপতি, কিন্তু যুব মোর্চার রাজ্য সভাপতি কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করে, আমরা কিন্তু রাজ্যের নির্বাচিত। তো যাই হোক, উনি তো নতুন, ওনার হয়তো এই বিষয়ে ধারণা নেই, তো তাই জন্য তিনি ওপেন মিডিয়ার সামনে বলেছে যে আমাকে সরিয়ে দিচ্ছে। এটাই আমার কোথাও খারাপ লেগেছে। আমার বয়স এখন 22 বছর বয়স, 20 বছর বয়সে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাই এবং তারপরে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করা, এবং তার আগে থেকে 17 বছর বয়সে জেল খাটা থেকে শুরু করে আমি দুবার 14-14-28 দিন জেল খেটেছি, দুবার আমার নামে 14টা কেস আছে। ঠিক আছে, আমাদের এই বর্তমান প্রেসিডেন্টের নামে কটা কেস আছে, তিনি বুথে কটা লোক চেনেন, তিনি কোথায় থাকেন, তিনি কি করেন, সমস্ত রকম খবর আমাদের কাছে আছে। তিনি নিজের বাড়িতেও এখন থাকছেন না ভয়ে, এবং তার ফলে ফ্ল্যাটেও থাকছে, সেটা তার পার্সোনাল বিষয়। কিন্তু একটাই কথা বলে দিতে চাই যে তিনি মিডিয়ার সামনে বলে আমাদেরকে খুব, যেহেতু আমার পদ্মা একটা মুহূর্তপূর্ণ পদ এবং গুরুত্বপূর্ণ পদ, সেহেতু তিনি সেই পদ্মাকে অপমানিত করেছেন, তাই জন্য তেনা আমি বলতে চাই ওনাকে সরাতে হবে না, আমি আমার পদ থেকে ইস্তফা দিচ্ছি, উনি ওনার মতন লোক বসাতে পারে, যেমন আমাদের জেলা কমিটি করেছে, নিজের ইচ্ছার মতো করেছে, প্রকাশ করেছে, দেখেছেন আপনারা জেলা কমিটিতে পুরনো ছজন আছেন, তাও তারাও কোনো কোনো গুরুত্বপূর্ণ পদে নেই, বাকি 14 জন তো বাদ, যেখানে সুনীল গুপ্তা, প্রবাল রায়, সুনীল গুপ্তা, বিমান রায়, বিমান দা থেকে শুরু করে জয়দীপ দা, বিজন দা, এদের মতো গুরুত্বপূর্ণ নেতা যারা সংগঠনটাকে হাতের তালুর মতো করে চেনে, তারা কিন্তু কমিটিতে যোগ্য স্থান পায়নি। আর উনি কীভাবে সভাপতি হয়েছেন, উনি পার্টি অফিসে কবে থেকে আসতো, আমরা পার্টি অফিসে আসতাম, তারপর উনি পার্টি অফিসে এসেছেন, তিনি ফটো তুলতে ভয় পড়তেন, প্রথম ফটো তুলতে গেলে ভয় পেত এবং বলতো যে তৃণমূল দেখে নেবে, আমরা সব দেখেছি। তাই ইনি কীভাবে প্রেসিডেন্ট হয়েছে আমরাও সব জানি, সেটা সবার সামনে একদিন আসবে। এবং একটা কথা বলে দিতে চাই, উনি হয়তো জানে না যে আমি রাজ্যের গ্রুপে এখনও আছি, এবং রাজ্যের গ্রুপে থাকা সত্ত্বেও এবং সমস্ত রকম ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করি, আমি রাজ্যে কপি ফরওয়ার্ড করেছি, এইমাত্র আপনাদের সাথে কথা বলতে বলছি, আমি এই পদ থেকে ইস্তফা দিচ্ছি, কিন্তু পার্টির সাথে আছি, পার্টির একনিষ্ঠ কর্মী হিসাবে থাকবো, এবং আমরা পার্টি যেভাবে কাজে লাগাবে আমরা সেভাবে কাজ করতে প্রস্তুত আছি, কিন্তু এই জেলা সভাপতিকে আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না, কারণ তিনি যেভাবে সংগঠনের গুরুত্বপূর্ণ পদ থেকে দায়িত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়ে সরিয়ে দিয়েছেন, তাতে আমার মনে হয় না তিনি ঠিক কাজ করেছেন, এটা দলের ক্ষতি। আজকে প্রজন্ম, যুব প্রজন্মদের তিনি সরিয়ে দিচ্ছেন, আর যেখানে দল বলছে যুব প্রজন্মদের আগে এগিয়ে নিয়ে আসতে হবে, আগে গুরুত্ব দিতে হবে, তিনি কিভাবে করছেন, কার কথাতে করছেন, কিংবা কী স্বজন পোষণ আছে কি না, সেটাও আগামী দিনে সামনে আসবে। একটাই কথা বলতে চাই,
সুকান্ত ভট্টাচার্যের কবিতা আপনারা সবাই জানেন, 18 বছর বয়স, তাই এই 18 বছর বয়স কিন্তু খুব দুঃসাহ ব্যাপার, সবাই কিন্তু মাথা তোলার ঝুঁকি নেয়। আপনারা পড়েছেন হয়তো কবিতাটা, আমি কবিতার এই লাইনটাই বলতে চাই, তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসুন। আজকে কমিটিতে মতুয়া সম্প্রদায় নেই, আমাদের মতুয়া সম্প্রদায় যারা আছে তারা আজকে গুরুত্বহীন হয়ে পড়ছে। আমাদের বর্ধমান জেলা জুড়ে মতুয়া একটা ভোট আছে, তাদেরকে কিন্তু কোনোরকম গুরুত্ব দেয়নি। বর্ধমান পৌরসভা নির্বাচন, এই পৌরসভা নির্বাচনে আজকে এই জেলা সভাপতির নেতৃত্বে কটা প্রতিবাদে নাম মাঠে নেমেছে। আজকে তৃণমূল বলছে যে তৃণমূলের হয়ে বলছে যে অডিটে গণ্ডগোল আছে, অডিট নিয়ে প্রকাশ করেছেন, আপনারা সবাই জানেন। সেখানে বিজেপি পথে নামলো কোথায়? আজকে ওয়ার্ডে একটা ফ্ল্যাগ নেই কেন? আজকে সিপিএম দেয়াল লিখন দেয়ালে চুনকাম করছে। আমাদের নির্বাচন কমিশন অনুযায়ী 27 তারিখ আমাদের এখানকার পৌর নির্বাচন, এখনও যেহেতু বিজ্ঞপ্তি হয়নি আমি ধরে নিলাম 27 তারিখ, সেই ভিত্তিতে সিপিএম মাঠে নেমেছে। বিজেপি কোথায় আজকে? অভিজিৎ তার নেতৃত্বে বিজেপি কোথায়? তিনি কী করছেন না করছেন, স্বজন পোষণ করছেন না করছেন, সেটা আগামী দিনে সামনে আসবে, আপনারাও দেখতে পাবেন। আজকে খোকন সেনের মতো গুরুত্বপূর্ণ নেতা, যাকে বর্ধমান জেলায় গলিতে গলিতে চেনে, তাকেও কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। খুব আমরা অসহায় ভোগ করছি এবং নিজেদেরকে একটু কেমন লাগছে যে এত লড়াই, এত আন্দোলন করার পর তিলে তিলে যে দলটা বড় করছি সেই দলটাকে এনাদের মতো নেতারা শেষ করে দিচ্ছে। আমার বিরোধ এই জেলা সভাপতিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমি রাজ্যস্তরে জানিয়েছি এবং আগামী দিনেও রাজ্যস্তরে জানাবো, আজকেও কথা হবে রাজ্যস্তরে রাজ্যের সাথে, রাজ্যের নেতাদের সাথে। যদি না মানে আমরা দলটা, আমরা চাই তো 2026 বিজেপির হাত ধরে সোনার বাংলা গড়ুক, সেই লক্ষ্যে আমরা এগিয়ে নিতে প্রস্তুত। তাতে যদি আমাদেরকে এই সভাপতির বিরুদ্ধে পথে নামতে হয় আমরা পথে নামতে প্রস্তুত আছি। না না, গোষ্ঠীদ্বন্দ্ব না, আমাদের মতবিরোধ মানে কি? আমার মত উনি আমাকে রাখতে চায় না, উনি আমাকে ফোনে বলতে পারতেন 2 তারিখের পর থেকে, ভোটের পর থেকে আমাকে একটাও ফোন করেনি, একটাও কোনো মেসেজ করেনি। উনি আমার মতো নেতাদের নেতৃত্বদের যদি ফোন না করে তাহলে নিচু স্তরে কর্মীদের কীভাবে ফোন করবে, কীভাবে কথা বলবে, তাদের কীভাবে সহযোগিতা করবে, সেটা নিয়ে খুব চিন্তিত আমরা। এই বিষয়ে বিজেপির বর্ধমান সদর জেলা সভাপতি অভিজিৎ তা কোনো রকম মন্তব্য করতে অস্বীকার করেন। পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।